আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নোকিয়া মোবাইল দিয়ে আমরা কোনো একটা মোবাইলকে রিজেক্ট লিস্টে বা ব্লক লিস্টে পাঠাতে পারি। এ কারণে প্রথমে আমি ডায়ালে যাচ্ছি, ডায়ালে যাওয়ার পর এই নাম্বারটাকে আমি ব্লক লিস্টে বা রিজেক্ট লিস্টে পাঠাতে চাচ্ছি। সে কারণে এটাতে আমি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করার পর আমি অ্যাড টু স্ক্রিন লিস্ট এটা করে দিব, অ্যাড নাম্বার টু স্ক্রিন লিস্ট। এটা আমি ওকে করে দিলেই নাম্বার অ্যাডেড টু লিস্ট এরকম একটা লিখা আসবে। দেন এটাকে অ্যাডেড অ্যাকচুয়ালি আমার ব্লক লিস্ট বা ব্ল্যাক লিস্ট অথবা রিজেক্ট লিস্টে অ্যাড হয়েছে কিনা সেটা আমি দেখব। এখন সেটিংসে যাওয়ার পর আমি প্রথমে সেটিংসে যাব, দেখতে পাচ্ছেন আমি সেটিংসটাতে এখন ক্লিক করব। দেন কল সেটিংসে যাব, কল সেটিংসে যাওয়ার পর লিখা আছে এখানে নো স্ক্রিনিং। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যেটা আপনি অ্যাড টু স্ক্রিন লিস্টে পাঠাইছেন এটা আপনার ওই ফোন নাম্বারটা অটোমেটিক্যালি এখানে সেভ করা থাকবে। আপনি যদি এটাকে ডিলিট করতে চান হোম বাটনে প্রেস করবেন, এগেইন এখানে ডিলিট নাম্বার, ডিলিট নাম্বার দিলে অটোমেটিক্যালি যেটা আপনি অ্যাড টু স্ক্রিন লিস্ট করেছেন সেটা অটোমেটিক্যালি সেটা রিমুভ হয়ে যাবে। আমি এটা ওকে করে দিচ্ছি। নাম্বার ডিলিটেড ফ্রম দ্য লিস্ট, দেখতে পাচ্ছেন এটা এমটি দেখাচ্ছে। এখন অ্যাড নাম্বার নামে একটা অপশন আছে, এই অ্যাড নাম্বার যে অপশনটা আছে এটার মধ্যে যদি আমি একটা কোনো একটা নাম্বারকে টাইপ করি, ওই নাম্বারটা তারপর যদি এখানে অ্যাড করে দিই সেটাও অটোমেটিক্যালি সিমিলারলি আগের ওয়ের মতো সেটা স্ক্রিন লিস্ট বা ব্ল্যাক লিস্ট বা যেটাকে আমরা বলি ব্লক লিস্ট সেটাতে অ্যাড হয়ে যাবে। আর আপনি সিমিলারলি ওই আগের ওয়েটা ফলো করে আপনি আবার সেই ব্ল্যাক লিস্ট বা ব্লক লিস্ট থেকে আপনি রিমুভ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। আমি এখানে একটা নাম্বার টাইপ করতেছি 0166190, একটা নাম্বার টাইপ করলাম, তারপরে আমি ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা স্ক্রিন লিস্ট অথবা যে ব্ল্যাক লিস্ট আছে সেটাতে অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আমরা এই নোকিয়া যে সেট আছে সেটের মধ্যে কোনো একটা নাম্বারকে, স্পেসিফিক্যালি কোনো একটা নাম্বারকে আমরা স্ক্রিন লিস্টে পাঠাইতে পারি বা ব্লক লিস্টে পাঠাইতে পারি। সো গাইস, এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। এই ধরনের টিউটোরিয়াল পেতে অ্যান্ড টু রিমেন আপ টু ডেট উইথ স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।